প্রার্থী তালিকা ঘোষণা হতেই অসন্তোষ দেখা দিয়েছে প্রদেশ তৃণমূল কংগ্রেসেও। জানা যায়, এই অসন্তোষ দেখা দিয়েছে কর্মী থেকে শুরু করে নেতৃত্বদের মধ্যে। ক্ষোভে গণহারে পদত্যাগ করল দক্ষিণ ত্রিপুরার বিভিন্ন দায়িত্বপ্রাপ্ত নেতাকর্মীরা। জানা যায়, দল থেকেই কংগ্রেসের প্রাক্তন বিধায়ক দিলীপ চৌধুরীকে বিলোনিয়া কেন্দ্রে প্রার্থী করতেই ক্ষুব্ধ তৃণমূল কংগ্রেসের এই স্থানীয় নেতাকর্মীরা। দল থেকেদের সাফ কথা, দলের বোঝা হতে চায় না তারা। দীর্ঘ বছর ধরে দল করার পরেও দলের নেতৃত্বরা তাদের উপর আস্থা রাখতে পারেনি, এমনকি তাদের মতামতও নেওয়ার প্রয়োজন মনে করেনি। প্রদেশ তৃণমূল কংগ্রেসের সহসভাপতি ত্রিদীপ দত্ত পদত্যাগ করার পরই ওনার সিদ্ধান্তকে মতামত দিয়ে এরাও দলের সমস্ত পদ থেকে অব্যাহতি নিলেন, জানান তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা। দক্ষিণ জেলা ও ব্লকের তৃণমূল কংগ্রেসের পদাধিকারীরা পদত্যাগ করে মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে জানান জেলা তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি প্রশান্ত সেন। এই জেলার দায়িত্বপ্রাপ্ত প্রদেশ তৃণমূল কংগ্রেসের সহসভাপতি ত্রিদীপ দত্ত পদত্যাগ করেছেন। সঙ্গে সঙ্গে আমরা এই জেলার 1998 সাল থেকে তৃণমূল কংগ্রেসের সাহসী ও জনদরদী নেতা ত্রিদীপ দত্তকে জিজ্ঞাসা করি। উনি বলেন, তৃণমূল কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্ব ও কেন্দ্রীয় নেতৃত্বে নিয়োজিত তদারকি সংস্থা আমাদের কাজ ও কর্মসূচির উপর আস্থা নেই, এটা ভেবেছি যাই। পাশাপাশি প্রদেশ সভাপতি পীযূষ বিশ্বাসের ও কোনো আস্থা নেই, কারণ দক্ষিণ জেলা ও পিলাক জেলার অধিকাংশ নির্বাচন ক্ষেত্রে প্রদেশ সভাপতির নির্দেশ ক্রমে প্রতিটি ব্লক ও তাদের দুজন করে প্রার্থীর নাম নিয়ে যাওয়ার জন্য বলেছিল। আমরা তা পেশ করেছিলাম, সবার সঙ্গে আলোচনা করে প্রদেশ সভাপতির কাছে পাঠাই। দেখা যায়, রাজনগর, বিলোনিয়া, ঋষ্যম্মুখ, মনুবাজার, সাবরুম কোনো প্রার্থীকেই অনুমোদন দেয়নি। ওনার যে বিশ্লেষণকে আমরা সঠিক মনে করি, তাই আমরা দলের বোঝা হতে চাই না, তাই দলীয় পদ থেকে আজ আমরা অব্যাহতি নিলাম এবং দলের মেম্বার থেকেও আমরা। জানা যায়, পদত্যাগ করলেন তৃণমূল কংগ্রেসের প্রদেশ সহসভাপতি ত্রিদীপ দত্ত সহ দক্ষিণ জেলার জেলা সভাপতি প্রশান্ত সেন, জেলা নেতৃত্ব কাজল বণিক সহ একঝাঁক নেতৃত্বরা। অপরদিকে প্রদেশ তৃণমূল কংগ্রেসের কার্যকরী কমিটির সদস্য বাদল মল্লিক, দক্ষিণ জেলার একটি সেলের সভাপতি নিকুঞ্জ ত্রিপুরা, জেলা সদস্য ভুবনেশ্বর দেবনাথ, তৃণমূল কংগ্রেসের প্রার্থী দিলীপ চৌধুরীর বাড়িতে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বলেন, দল যে সিদ্ধান্ত নিয়েছে সেই হিসেবে কাজ করে যাবেন ওনারা। দলের মতামতকে গুরুত্ব দিয়ে ওনারা প্রার্থী দিলীপ চৌধুরীর হয়ে কাজ করবেন। প্রদেশ তৃণমূল কংগ্রেস সহসভাপতি ও দক্ষিণ জেলা ও ব্লক স্তরের নেতৃত্বরা তাদের মতামত না নিয়ে পদত্যাগ করেছে, ওনারা তা সমর্থন করেন না। বাদলবাবুর স্পষ্ট বক্তব্য, দলের ভিতরে থেকে আলাপ আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান করা যেত। পদত্যাগীরা দলের পদ থেকে অব্যাহতি নেওয়ার পর নির্বাচনে এর কোনো প্রভাব পড়বে না বলেও জানান তিনি। বলেন, ওনারা ব্যক্তি রাজনীতি করতে চায় না, দল যে সিদ্ধান্ত নিয়েছে সে সিদ্ধান্তই ওনারা মাথা পেতে নিয়েছেন। তবে এদিন তিনি দল ত্যাগীদের উদ্দেশ্যে তাদের সিদ্ধান্ত পরিবর্তনের আহ্বান রাখেন। যারা চলে গেছে আমি তাদের কাছে আহ্বান এবং অনুরোধ রাখব, ওনারা দলের সিদ্ধান্তকে বিবেচনা করে ওনাদের সিদ্ধান্ত পরিবর্তন করার জন্য এবং তৃণমূলের হয়ে কাজ করার জন্য। এখানে আমাদের কোনো ব্যক্তিগত লাভালাভের কোনো ব্যাপার নেই, দলের সিদ্ধান্তই আমাদের সবচেয়ে বড় কথা। এদিকটি দলীয় নেতৃত্ব কীভাবে মেরামত করে কিংবা আদৌ মেরামত করতে পারে কিনা সেটাই এখন দেখার বিষয়। ভিরো রিপোর্ট, সার্চ ইন্টারটেইনমেন্ট।